খবর সবরে ভাল নয়, হয় না? অমর সিং বিশ্ব দেখিব একদম খাতাং 100%। তাহলে মোর একেলগে কব, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, তুলিরাম রঙ হাস জিন্দাবাদ, নোমল মমিন জিন্দাবাদ, অমর সিং টিসো জিন্দাবাদ। বহুত বহুত ধন্যবাদ, মুখ জিন্দাবাদ দিব নালাগে, মামা জিন্দাবাদ নহয়, খালি খালি মামাক লগ পালে হ্যান্ডশেক করে দিলে হল, হয়ে গেল। ইয়াতে ভাগিন কিমান আছে, সব আই লাভ ইউ। আজির সভাত আমার মাজত উপস্থিত কার্বি আলং স্বায়ত্ত শাসিত পরিষদর সি এম তুলিরাম রংহাং ডাঙরিয়া, আমার এমপি হরেন সিং বে ডাঙরিয়া, ডেপুটি স্পিকার নোমল মমিন ডাঙরিয়া, রোনাল কিলিং ডাঙরিয়া, ক্লেন্ডুং ইংটি ডাঙরিয়া, সূর্য রংফা ডাঙরিয়া, রিচার্ড টকবি ডাঙরিয়া, মুকুট মহন্ত ডাঙরিয়া, মাধুর্য ঢেকিয়াল ফুকন ডাঙরিয়া, পবিত্ৰ ৰংপি ডাঙৰীয়া, কদম তেৰাংপি ডাঙৰীয়ানী, সৰ্বন তেলেংগা ডাঙৰীয়া, তিলোত্তমা হাস্তু ডাঙৰীয়া, ৰতন তেৰণ ডাঙৰীয়া, জীৱন পাঠক ডাঙৰীয়া, কৃষ্ণ ভট্টৰায় ডাঙৰীয়া, ডক্টৰ মনগবে ৰংপি ডাঙৰীয়া, শ্ৰী ফেংনিংপা ৰেংপা ডাঙৰ ৰেংমা ডাঙৰীয়াকে আদি কৰি আমাৰ মঞ্চত উপস্থিত ৰাইজ আইসকল আৰু যুৱক যুৱতী বন্ধু বান্ধৱীসকল, বোকাজানত নামিয়ে মই গম পাইছো যে ইলেকশনতো বিজেপি জিকিবই, হয় নে নহয়? ইলেকশনটোতো হৈ যাব, ইলেকশন হোৱাৰ পিছত কি হব সেই বিষয়ে মই আপোনালোকক কেইটামান কথা কম। মোদীজিটো জিকিবই, হয় নে নহয়? মইতো আর ভোট দিব লাগে বুলি কব নালাগে, আপোনালোকে দিবই ভোট বিজেপি, হয় নে নহয়? খাটাং ঠিক আছে। এতিয়া আপোনালোকে জানে যে লোকসভা ইলেকশন
আর বিধানসভা ইলেকশন দুটা বেলেগ ইলেকশন। লোকসভা ইলেকশনত ভোট দিলে ভারতের প্রধানমন্ত্রী আমি বাছি লম, আর বিধানসভা ইলেকশনত ভোট দিলে আমি মুখ্যমন্ত্রীক ইলেকশন করো, হয়নে? এতিয়া লোকসভাত ভোট হব ডিফু হাফলং মিলি এটা সিট, কিন্তু বিধানসভাত বোকাজান বেলেগ, হাওড়াঘাট বেলেগ, ডিফু বেলেগ, বৈঠালাংশ বেলেগ, বেলেগ বেলেগ। এতিয়া আমি সকলে জানো যে ভারতের সকল মানুষে নরেন্দ্র মোদীক প্রধানমন্ত্রী হিসাবে চাব বিচারে, আর মোদীজিক যদি আমি প্রধানমন্ত্রী করব লাগে আমি অমর সিং টিসুক ভোট দিব লাগিব, হয়নে নহয়? আর অমর সিং টিসুক আমি কত ভোট দিম? পদুম ফুলের ছবি, হয়নে? সবকে কার্ডম কলো দে, পদুম ফুলের কার্বি ভাষাত কি বলে কয়? মিরপিডং, পিডং, মিরপিডং, মিরপিডংত ভোট দিব লাগিব, হয়নে নহয়? এতিয়া মোদীজি প্রধানমন্ত্রী হব, মোদীজি প্রধানমন্ত্রী হলে মূর কি লাভ হব আপনাদের জানে যে একটা সূর্য থাকে, সূর্যর পোহরটো চন্দ্রর গাত পড়ে, তেতিয়া চন্দ্রটো জিলিকি থাকে। তেনেকে দিল্লির পৰা যেতিয়া আমার দিসপুরের সরকারক, ডিফুর সরকারক আশীর্বাদ করিব, আমি সহযোগিতা পাম, তেতিয়া আমি কার্বি আলং আর অসমক আমি আগত লৈ গৈ থাকিব পাৰি। আজি আপোনালোকে চাব এখন ৰেলগাড়ী, এটা গরুক আমি দানা খুৱাও, গাখীর নুলালে লাভ আছে জানো? একোতো লাভ নাই। কংগ্রেস পার্টি দানা খুৱালেও কংগ্রেস পার্টির পর গাখীর নুলায়, হয় না নহয়? সেই কারণে সব মানুষে সবে বিজেপির যোগদান করেছে, আর বিজেপিক আজি মানুষে আকুয়ালি লৈছে। কার্বি আলংত আমি বহুত কাম করে আছো, কার্বি আলংত আজি এফালের পর ডেভেলপমেন্ট হয়ে আছে, আর মই আজি আপনার কব পাৰো যে কার্বি আলংত যিমান ডেভেলপমেন্টৰ কাম হয়ে আছে অসমৰ কোনো জিলাতে ইমান ডেভেলপমেন্টৰ কাম আজিলৈকে হোৱা নাই। আর মানুহ শান্তিত আছে, মানুহ মৰমত আছে, ধুনীয়াকৈ মানুহ আছে, কোনো কতো অসুবিধা নাই। সেই কারণে শ্রদ্ধার রাইজ, আপোনালোক সকলোৱে মিলি মোদী ডাঙৰীয়াক ভোট দিব। মোদী ডাঙৰীয়াক ভোট দিলে মোক ভোট দিয়া হব, তুলিরাম লগেহাঙক ভোট দিয়া হব, আর আমি নিজকে নিজে ভোট দিয়া হব, কারণ মোদী ডাঙৰীয়াই আমার সকলোরে কারণে চিন্তা করে আর সকলোরে কারণে চিন্তা করে থাকিব। আর আছে এই স্টেডিয়ামটো বনাবর কারণে সরকারে 50 কোটি টাকা দিছে এই স্টেডিয়ামটো বনাবর কারণে, তার মানে ইয়াতে খেল মহারণও হয়ে গেল, ইয়াতে ধুনিয়া স্টেডিয়াম হয়েছে, বহুত ডেভেলপমেন্ট, মই কই শেষ করব নোৱাৰো। মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি, এগ্রিকালচার কলেজ, ভেটেনারি কলেজ, কার্বি আলংত এফালৰ পৰা কাম হৈ আছে, আজি 100 বেডৰ কামো চলি আছে, অলপ কন্ট্রেক্টরটা ঢিলা, তাক অলপ টাইট করব যাতে জলদি কামটো শেষ করে। যি নহক 26 চনৰ আগতে এই সব কামবিলাক হৈ যাব। সেই কারণে আজি আপোনালোকে চাও নোমল মমিনো এক পার্টি, ক্লেন্ডো নিউটিও এক পার্টি, হয়নে? সবে এক পার্টি, সবে মোদিকা পরিবার, গতি আপনার সকলে লগ লাগি মোদীজি ভোট দিয়ক, পদুম ফুলত ভোট দিয়ক। ভোট দিয়া লাইনত দেরিকৈ নাহিব, হিন্দিত এটা কথা কয় আছে, পেহেলে ভোট দান বাদ মে জল পান, মতলব ফার্স্টতে ভোট দিব তারপিছতহে ঘরত গৈ চাহ পানি খাব। আমার বহুত মানুষে রাতেপা ঘরের ওলাওতে বহুত দেরি করে দিয়ে, সেকারণে ভোটিং পার্সেন্টেজটো কমি যায়। এইবার আমি দেখিছো যে 80% পুলিং হয়েছে যোরহাট গোলাঘাট,
কিন্তু ইচ্ছা করলে আমার পোলিং 90% হব পারে। কিছু মানুষ ভাবে